শুক্রবার শিক্ষক দুর্নীতি মামলায় অতিরিক্ত শূন্যপদ তৈরি ইস্যুতে সওয়াল জবাব চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে তৃণমূল কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য বলবেন, এমনকি তৃণমূল কংগ্রেসের দলে মান্যতা আদৌ আছে কিনা সেই বিষয়টিও তিনি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইতে পারেন। এদিন আদালতে সুপার নিউমেরারি পদ নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন, কেন অতিরিক্ত খরচ করবে রাজ্য, বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তর্জা। এ প্রসঙ্গে শনিবার সংবিধান দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিচারপতিদের এভাবে প্রকাশ্যে কিছু বলা উচিত নয় যাতে কেউ বিব্রত হয়। দেখুন, বিচার ব্যবস্থা তার নিজের পেরিফেরিয়ার মতো কাজ করবেন, এত সমস্ত আমাদের সংবিধানে বলাই রয়েছে বিচার ব্যবস্থা তার কোন কোন কাজ করতে পারবেন, আমাদের বিধানসভা কি করবে এটা পরিষ্কার করে দেওয়া রয়েছে, কোনো সংঘাত হওয়ার কোনো কারণ নেই। এমন কেউ হয়তো অত্যুৎসাহিত হয়ে বলে ফেলতে পারে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এটা তো আপনারাও জানেন, সিম্বল দিচ্ছেন ইলেকশন কমিশন, এবং সেই কথাটা ওরা নিশ্চয়ই বোধগম্য হওয়া দরকার। আমি জানি না কেন এই কথা বলেছি, আমি এই ব্যাপারে কিছু বলবো না স্যার, না বললেই ভালো হতো না, এটা বলে এটা ঠিক। না না, আমার কোনো কোশ্চেন করার কিছু নেই, তদন্ত তদন্তের গতিতে হবে, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, আমাদের বিধানসভাতে এটা নিয়ে তো আর কোনো আলোচনা হয়নি, আলোচনা হলে পরে তখন যারা যারা বলবেন তখন তারা তাদের মত ব্যক্ত করবেন। এবং বিচারপতি আমার মনে হয় প্রকাশ্যে এসে বিবৃতি না দেওয়াই ভালো, এইটুকু আমি বলতে পারি। মিডিয়ার সামনে যাওয়া যেমন বিচারপতির উচিত হয়নি, সেরকম এজলাসে থেকে এমন কোনো কমেন্ট করা উচিত না যেটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে, এর বেশি আমি কিছু বলবো না।